বোর্ড ডাইরেক্টর হয়েছে, তাহলে আমরা তো চেষ্টা করি সবসময় যেন দেশের ভালো কাজ করতে পারি। দর্শক, গরম খবর এই মাত্র পাওয়া। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন, নিজেই এবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। অবশেষে মেয়াদ শেষ হলো পাপনের, আর তাই আবারও ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতির দায়িত্ব পেলেন আকরাম খান। এই বুঝি ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তির স্থান পেল, কারণ দীর্ঘ 14টি বছর টানা কাজ করে গেছেন এই পাপন। কিন্তু আদৌ কি ক্রিকেটে কোনো উন্নতি করতে পেরেছে? যতটুকু করার ছিল তার বিন্দু মাত্র করতে পারেনি পাপন, যার কারণে ক্রিকেট ভক্তদের বিশাল ক্ষোভ ছিল পাপনকে বাদ দিতে। তবে দর্শক, অবশেষে 20 কোটি মানুষের আশা পূরণ হলো, এবার পাপনকে হটিয়ে বিসিবির সভাপতি হলেন আকরাম খান। তো দর্শক, আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি হিসেবে আকরাম খানকে দেখতে পেরে আপনাদের কী মতামত জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।